আসসালামু আলাইকুম, আমি মাকসুদা লিমা বলছি ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদেরকে দেখাবো এই ব্যাগটির কাপড় লাগানো, এই টাইপের, মানে এই যে দেখুন এই ব্যাগটির সাইডের এই যে এই টাইপের যতগুলো ব্যাগ আছে সেই ব্যাগে কিভাবে কাপড় লাগাতে হয় সেই নিয়মটা আজ আপনাদেরকে দেখাবো, যেন আপনারা বুঝতে পারেন যে কিভাবে দুইটাই এইসব ব্যাগে কাপড় লাগাতে হয়। প্রথমে আমি এখানে নিয়েছি ফোম, কাপড় সহ যে ফোম, এটাকে ব্যাগের ফোম বলা হয়। আপনারা এটা পার পিস 25 টাকা হিসেবে কিনতে পারবেন। নিয়েছি চেন, আর ব্যাগের মধ্যে অবশ্যই চেন লাগে, সেটা তো আপনারা জানেনই। আমি এই যে ব্যাগটা নিয়েছি, ব্যাগটা নেওয়ার পর আমি ফিতা দিয়ে ব্যাগটা এই পাশে দেখুন 6 ইঞ্চি পরিমাণ আছে, আর এই পাশে আছে 8, আর এখানে আছে 2। এখন নিচের যে এটা রাউন্ডটা আছে সেটাকে আমার 2 হিসেবে ধরে নিতে হবে, কারণ এটা একটা আমি 2 ধরে নিই তাহলে রাউন্ড শেপটা পারফেক্ট চলে আসবে। প্রথমে আমি ফর্মটাকে কাপড়ের ব্যাগের বডি অনুযায়ী মাপ দিয়ে কেটে নেব, 2 ভাঁজ দেব, 2 ভাঁজ দিয়ে ঠিক যেভাবে ব্যাগটা আছে সেই হিসেব করে কেটে নেব। এই দেখুন এটা ব্যাগটা অনেকদিন ঘরে রাখতে রাখতে এমন হয়ে গেছে, কিন্তু এটা কোনো প্রবলেম না, এটা যদি আমি ওয়াশ করে ব্যাগে লাগ পরে তাহলে উঠে যাবে। যেহেতু এটা আমার ব্যাগের ভেতরে থাকবে সেহেতু এটা আমি আগে ওয়াশ করছি না। এখানে আমি দেখুন কাপড়টা মেপে নিচ্ছি, এভাবে পাশে 9 আর এভাবে লম্বায়। আমি পাশে 9 ইঞ্চি এই জন্য নিচ্ছি কারণ আমার এটা সেলাই করার সময় 1/2 ইঞ্চি চলে যাবে, সেই জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে নিচ্ছি। দুই পাশে থেকে হাফ হাফ চলে গেলে কিন্তু আমার 1 ইঞ্চি কমে যাবে, সেই জন্য আমি এখন এইখানে দেখুন কেটে নিচ্ছি। এভাবে করে কাপড়টা কেটে নিলাম আলাদা করে। এখন আমি সাইড এই সাইডটাও কাপড়টা পরিষ্কার করে এভাবে নিচ্ছি, কারণ এখানে একটু বাড়তি থাকে। আমি সবটুকু সাইড ঠিক মতো করে সমান পরিমাণ কেটে নিয়ে এটাকে সমান করে নিচ্ছি। বাঁকা তারা যদি থাকে তাহলে আমি এটাকে সমান করে নিতে পারবেন আপনারা। এভাবে দেখুন আমি এটাকে মাপ দিয়ে নিচ্ছি, এটা হলো সাইডের জন্য, সাইডটার জন্য এক্সট্রা একটি কাপড় নিয়েছি। এখন এইখানে আমি সাইডটাকে 2 ভাঁজ দেবো না, 4 ভাঁজ দেবো। 4 ভাঁজ দিলে আমার এই কাপড়টা কাটতে খুব সহজ হবে। এই যে দেখুন 1.5 ইঞ্চি পরিমাণ নিলাম, কারণ এখানে কাপড় সেলাই করতে কিন্তু চলে যাবে। আর এভাবে লম্বায় আমি 5 ইঞ্চি 5.5 ইঞ্চি নেব, 5 ইঞ্চি আমার একটু লম্বা হবে, আর চেন চেন এটাতে অনেক কিছু তো চলে যাবে, সেজন্য 5 ইঞ্চি পরিমাণ এখানে নিলাম। নেওয়ার পর আমি 5.5 ইঞ্চি নিলাম, কারণ সেলাই করতে এখানে লাগবে। সেজন্য আপনাদেরকে বলি এভাবে ফিতা দিয়ে মেপে আপনারা কাপড় লাগাবেন। আমি এটার মধ্যে এতটুকু নিচ্ছি কিন্তু সব ব্যাগেই তো আর এতটুকু নেওয়া যায় না, সেই জন্য এখন আমি এটাকে আলাদা আলাদা পার্ট তৈরি করে নিব এবং পরিমাপ হিসেবে ফুলের পাপড়ির মতো এটাকে কেটে নেব। যেভাবে এটাকে কাটলাম ঠিক সেম ভাবে ওইটাও কেটে নেব, এটাও এভাবে কেটে নেব, সেম ভাবে ধরে কেটে নেব এভাবে। কেটে নিলাম। এখন এইটা এই দুটা সাইড আমি ব্যাগের বডির সাথে সেলাই করব, সেই জন্য আমি এখন সুই এবং সুতা নিয়ে নিব। একটা পার্ট আমি আগে লাগাবো আর একটা পার্ট আমি পরে। আপনাদের বাসায় যদি সেলাই মেশিন থাকে তাহলে আপনারা সেলাই মেশিন দিয়ে সেলাই করে নেবেন। আমি এখন এইটাকে এভাবে ধরে সেলাই করব, চলুন সেলাই করা যাক। এখন আমি এটাকে ধরে এভাবে ধরে সেলাই করে দিব। একটু ফাঁকা রেখে সেলাই করব, কারণ এখানে আমার যে চেনটি আছে ব্যাগের সেটা লাগাতে হবে, সেই জন্য একটু ফাঁকা নিয়ে নিলাম। এবং এখানে আমি প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এখন আমি সাইডে কাপড় রেখে তারপরে সেলাই করব। এভাবে করে আমি কাঁথা সেলাই দিয়ে সেলাই করে নেব, যদি আপনাদের বাসায় মেশিন থাকে তাহলে আপনারা মেশিনে সেলাই করে নেবেন। এভাবে করে আমি একদম নিচের পর্যন্ত লম্বালম্বিভাবে এই যে এই পর্যন্ত আমি সেলাই করে নিয়ে আসব। দেখুন আমি এই পর্যন্ত সেলাই করার পর এখন এখানে একটা কুচি দিব, মানে একটা ভাঁজ দিব, ভাঁজ দেওয়ার কারণে এইখানে রাউন্ড শেপটা আসবে। এই যে দেখুন এখানে কিন্তু একটু ভাঁজ হয়েছে, ভাঁজটি হয়েছে, ভাঁজের কারণে এখানে রাউন্ড শেপটা চলে আসবে। ভাঁজ সহ আমি সুন্দর করে এখন সেলাই করে নিচ্ছি।
এখানে আমি এভাবে কাঁথা সেলাই করে দিচ্ছি। দেখুন এখানে আমি সম্পূর্ণটা এভাবে করে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত সেলাই করে নিব। তারপরে ওই পাশটা যেভাবে ভাঁজ দিয়েছি, এই যে এখানেও আমি আবার একটা ভাঁজ দেব। এই যেভাবে করে ভাঁজটা দেওয়ার ফলে এখানে এই জায়গাটা রাউন্ড হবে। এরপরে আমি সম্পূর্ণটা সেলাই করে নেব। এভাবে করে আমি উপর পর্যন্ত সেলাই করে দেব, এই যে এই পর্যন্ত সেলাই করে দেব। দেখুন আমি এই পাশটা সেলাই করে নিয়েছি। এভাবে করে আমি অপর পাশটিও সেলাই করে নেব। আমি দুটো পাশে সেলাই করে নিয়েছি। এখন চেন লাগানোর পালা। এখন আমি ফর্মটাকে উল্টাবো। উল্টিয়ে পর আমি এই যে চেনটি দেখছেন, এই চেনটি এভাবে ওই উল্টানো পাশে লাগিয়ে নেব। দেখুন এখানে আমি এভাবে করে উল্টিয়ে নিয়েছি। এখন আমি এখানে এভাবে করে এটাকে, এই দেখুন এখানে আমি এভাবে করে সেলাই করব। এটাকে আমি নর্মালি কাঁথা সেলাই দিয়ে সেলাই করে নেব। এই যে দেখুন এভাবে করে নিচ্ছি। এখানে আমি এই মাথাটা একটু ভালো মতো সেলাই করব, কারণ এখানে শুরু সেই জন্য। এখন আমি এভাবে করে কাঁথা সেলাই দিয়ে আমি সম্পূর্ণ জিপার যে আছে সেই জিপারটি আর ফর্মটি একসাথে অ্যাটাচ করে নেব। যদি আপনাদের বাসায় মেশিন থাকে তাহলে মেশিন দিয়ে সেলাই করে নেবেন। এতে করে সেলাইটা অনেক বেশি বেশি সুন্দর হয়, ফিনিশিংটা ভালো হয় এবং মজবুত হয়। এভাবে করে দেখুন আমি একটু একটু করে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। এভাবে করে আমি সম্পূর্ণটা সেলাই করে নেব। আমি এক পাশ সেলাই করে নিয়েছি। যেভাবে এক পাশ সেলাই করেছি ঠিক এভাবে করে আমি অপর পাশটিও সেলাই করে নেব। এই দেখুন আমি কিন্তু এই পাশটা এইভাবে সেলাই করেছি। অপর পাশটিও কিন্তু আমি ঠিক সেম টু সেম ভাবে সেলাই করে নিয়েছি। দুটো পাশ সেলাই করা হয়ে যে গেছে। এখন আমার ব্যাগটা কিন্তু ফর্মটা রেডি, ব্যাগের দেখুন ফর্মটা রেডি। আমি এখন এই ফর্মটি ব্যাগের সাথে অ্যাটাচ করবো, সেই জন্য চেনটি খুলে নেব। কারণ আমি এক পাশ থেকে যেদিক থেকে চেনটি লাগানো হয় সেই দিকেই খুলে নেব। এখন আমি এই যে ব্যাগটি দেখছেন, এই টাইপের যত ব্যাগ আছে আপনারা ওই ব্যাগগুলোর মধ্যে কিন্তু কাপড়টি অ্যাটাচ করতে পারেন। এই যে দেখুন আমি এখানে এভাবে করে ফর্মটি দিয়ে নিচ্ছি। এখন আমি একটি সুই এবং সুতা নিয়ে নর্মালি ফর্মটি পুঁতির সাথে অ্যাটাচ করে দেব। সেলাই করার তেমন কোনো এখানে ব্যাগের চেন সেলাই করার তেমন কোনো প্রসেস নেই, খুবই সিম্পল একটা প্রসেস। যারা নতুন তাদের জন্য একটু প্রবলেম হয়, সেই জন্য আমাদের বারবার ভিডিওগুলো দিতে হয়। সব ব্যাগের ভিডিও দেওয়া পসিবল না, সেই জন্য আমরা সবটাই ব্যাগ দিই না, একই টাইপের ব্যাগগুলো যেভাবে করতে হয় সেটা দিয়ে দিই। এখন আপনারা দেখেন এখানে এই যে আমি প্রথম মাঝখান থেকে যেখানে আমি দুই পার্ট জয়েন করেছি সেইখানে মাঝের যে পুঁতিটি আছে সেই পুঁতিটির মধ্যে প্রথম যে পার্টটা আমি সেলাই করে দিচ্ছি। চেনের এই রানারের এই পাশেটুকু আমি প্রথম ওইখানে অ্যাটাচ করে সেলাই করব। এতে করে আমার যে চেনটি আছে সেটা পারফেক্ট জায়গায় বসবে।
আপনারা সবসময় আমি আপনাদের বলি যে আপনারা প্রথমেই যখন সেলাইটা মাঝখানে অ্যাটাচড করবেন জিপারটা সেলাই করে, ঠিক তখনই সবার আগে ডান পাশে কয়েকটা ঘর করে নেবেন, কয়েকটা ঘর এভাবে সেলাই করে নেবেন। এটার হ্যান্ডেলটা এতই করে লাগানো হয়েছে যে ভিডিওটা করতে খুবই প্রবলেম হচ্ছে। তারপর আপনাদেরকে ভিডিওটা আমি এখানে একটু করে দেখাচ্ছি, আপনাদের বলে দিই যে আপনারা কিভাবে কাজটি করবেন, কারণ হ্যান্ডেলটির কারণে এখানে অনেক বেশি প্রবলেম হচ্ছে। এই যে দেখুন, আমি এইভাবে করে কিন্তু পুঁতির মধ্যে একবার সুইটা দিচ্ছি আর ফর্মটার মধ্যে একবার দিচ্ছি। আমি ডান পাশটা আগে একটু করে নেব, তারপরে আমি বাম পাশটা জয়েন করে দেব, সম্পূর্ণটা এভাবে করে সেলাই করে দেব। ডান পাশটা সেলাই করা হয়ে গেছে অনেকটা। দেখুন, আমি এখন আরেকটু সেলাই করে ডান বাম পাশে চলে যাব। সেলাই করার নিয়ম তেমন কিছু নেই, পুঁতির মধ্য দিয়ে পুঁতির মধ্য দিয়ে সুইটা নিয়ে তারপরে ফর্মের সাথে অ্যাটাচ করে দিলেই হয়ে যাবে। এটার বেসিক কোনো নিয়ম নেই যে কিভাবে কাটবার কিভাবে ফর্মটা সেলাই করবে, এইটাই হলো মেন। আর পুঁতির ব্যাগের লাগানোটা সবগুলো একই ধরনের হয়ে থাকে। এই যে দেখুন, আমি এখানে এই পাশটা সেলাই করে নিয়েছি। এখন আমার এই যে বাম পাশটা সেলাই করার পালা, বাম পাশটা আমি সেলাই করে দিচ্ছি। দেখুন, এভাবে করে পুঁতির মধ্যে সুইটা দিয়ে সেলাই করে নিচ্ছি, আবারও পুঁতির মধ্যে দেব, তারপরে সেলাই করে নেব। এভাবে করে সম্পূর্ণ ব্যাগটি আমি কমপ্লিট করে নেব সেলাই করে। এভাবে করে আমি এই মাথা থেকে শুরু করে অপর মাথা, মানে অপর প্রান্ত পর্যন্ত আমি সেলাই করে নিয়েছি। দেখুন, সেলাই করা হয়ে গেছে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন।